মাটিতে দাঁড়িয়ে রণক্লান্ত অনুভব করলে আকাশের দিকে তাকাই, তারা ঝলমলে নক্ষত্র বিথি আমাদের মন ভুলিয়ে দেয়। বাস্তবিক মাটিতে দাঁড়িয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এই আলোর সন্ধান করলে দেখা যায় সেই আলো লক্ষ লক্ষ বছরের পুরনো। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত এক মহাবিশ্ব চর্চায় ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স এর অধিকর্তা বিজ্ঞানী সন্দীপ কুমার চক্রবর্তী এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কণা পদার্থবিদ সুবীর সরকার এই সত্যটি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন। অধ্যাপক সরকার মহাবিশ্বের অনন্ত অনিকের বিস্তৃতি নিয়ে গবেষণা করছেন। কোথায় শুরু কোথায় শেষ এই সীমাহীন অনন্তের এই ব্রহ্মাণ্ডের? এই প্রসঙ্গ উঠে এসেছিল পৃথিবীর সব থেকে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমিডার কথা। সেখান থেকে পৃথিবীতে যে আলো এসে পড়ছে তা 22 লক্ষ বছরের পুরনো, কারণ পৃথিবী থেকে 22 লক্ষ আলোকবর্ষ দূরত্বে রয়েছে অ্যান্ড্রোমেডা। আমরা কোটি কোটি আলোকবর্ষ দূরের তারা দেখি জলজ্যান্ত রূপে, কিন্তু সেই তারার হয়তো কোটি কোটি বছর আগেই মৃত্যু হয়েছে। এ এক সময়ের খেলা, ভবিষ্যৎ লুকিয়ে আছে অতীত ও বর্তমানের মাঝে। অতীত বর্তমান ও ভবিষ্যৎ মিলেমিশে হয়েছে একাকার, যা মহাকাল রূপে বিরাজমান। অনাদি অতীত অবিনশ্বর চিরন্তন। এই